বাংলাদেশের বাজারে যারা একটি টেকনো স্মার্টফোন কেনার কথা ভাবছেন এই ভিডিওটি তাদের জন্য। কারণ এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে টেকনো সকল অফিশিয়াল ফোন নিয়ে, সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর 2021 আপডেট বাজার মূল্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন লিটন 360 ডিগ্রি, আর আমি আপনাদের সঙ্গে আছি মনিরুল ইসলাম লিটন। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নাই, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। টেকনো কোম্পানি 17 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো স্পার্ক গো। ফোনটি রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রোম 16 জিবি। ফোনটির প্রসেসর কোয়াডগো 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও A22, জিপিইউ পাওয়ারভিয়ার G8300, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পায়। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চি আইপিএস এলসিডি, ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh। টেকনো স্পার্ক গো, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 7690 টাকা 2 জিবি র্যাম 16 জিবি রোমের ক্ষেত্রে, এবং 6990 টাকা 1 জিবি র্যাম 16 জিবি রোমের ক্ষেত্রে। টেকনো কোম্পানির 16 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো স্পার্ক 6 গো। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস একটি এআই লেন্স, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, 3 জিবি এবং 4 জিবি, রোম 32 জিবি এবং 64 জিবি। ফোনটির প্রসেসর কোয়াডগোর 1.8 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও A25, জিপিইউ পাওয়ারভিয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। টেকনো স্পার্ক 6 গো, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 8690 টাকা 2 জিবি র্যাম 32 জিবি রোমের ক্ষেত্রে, এবং 9990 টাকা 3 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে, এবং 10990 টাকা 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে। টেকনো কোম্পানির 15 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো ক্যামন স্পার্ক 4 লাইট। ফোনটি রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর কোয়াডকোর 1.8 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও A22, জিপিইউ পাওয়ারভিয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাই। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি, ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। টেকনো স্পার্ক 4 লাইট, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 8990 টাকা। টেকনো কোম্পানির 14 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো স্পার্ক 4 এয়ার। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর কোয়াডগোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও A22, জিপিইউ পাওয়ারভিয়ার G8300, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাই। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চি আইপিএস এলসিডি, ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh। টেকনো স্পার্ক 4 এয়ার, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 9490 টাকা। টেকনো কোম্পানির 13 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো ক্যামন iSky 3। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর কোয়াডকোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও A22, জিপিইউ পাওয়ারভিয়ার G8300, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাই। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চি আইপিএস এলসিডি, ব্যাটারি ক্যাপাসিটি 3500 mAh। টেকনো ক্যামন iSky 3, এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 9990 টাকা। টেকনো কোম্পানির 12 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো স্পার্ক 5 এয়ার। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস একটি কিউভিজিএস সেন্সর, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স,
চিপসেট মিডিয়াটেক হেলিও A22, জিপিইউ পাওয়ার ভিআরজি 8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 7 ইঞ্চ আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। টেকনো স্পার্ক 5 এয়ার। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 9,990 টাকা। টেকনো কোম্পানির 11 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো স্পার্ক 6 এয়ার। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস একটি এআই লেন্স, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি এবং 3 জিবি, রোম 32 জিবি এবং 64 জিবি। ফোনটির প্রসেসর অক্টা কোর 1.8 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও A25, জিপিইউ পাওয়ার ভিআরজি 8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 7 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। টেকনো স্পার্ক 6 এয়ার। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 9,490 টাকা, 2 জিবি র্যাম 32 জিবি রোমের ক্ষেত্রে এবং 9,990 টাকা, 3 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে। টেকনো কোম্পানির 10 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো স্পার্ক 5 প্রো। ফোনটি রিয়ার ক্যামেরা 16 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস একটি কিউভিজিএস সেন্সর, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 64 জিবি। ফোনটির প্রসেসর অক্টা কোর 1.8 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও A22, জিপিইউ পাওয়ার ভিআরজি 8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। টেকনো স্পার্ক 5 প্রো। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 10,990 টাকা। টেকনো কোম্পানির 9 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো স্পার্ক 4। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর কোয়াড কোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও A22, জিপিইউ পাওয়ার ভিআরজি 8300, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাই। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। টেকনো স্পার্ক 4। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 10,990 টাকা। টেকনো কোম্পানির 8 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো পো ভিআর 4। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস একটি কিউভিজিএস সেন্সর, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর কোয়াড কোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও P22, জিপিইউ পাওয়ার ভিআরজি 8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 7 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। টেকনো পো ভিআর 4। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 11,990 টাকা। টেকনো কোম্পানির 7 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো ক্যামন 12 এয়ার। ফোনটি রিয়ার ক্যামেরা 16 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 64 জিবি। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও P22, জিপিইউ পাওয়ার ভিআরজি 8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাই। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। টেকনো ক্যামন 12 এয়ার। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল বাজার মূল্য 12,990 টাকা। টেকনো কোম্পানির 6 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো স্পার্ক 6। ফোনটি রিয়ার ক্যামেরা 16 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস একটি কিউভিজিএস সেন্সর, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G70, জিপিইউ মালে G52, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10।
ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। টেকনো স্পার্ক 6। এই ফোনটির বাংলাদেশ অফিশিয়াল বাজার মূল্য 12490 টাকা। টেকনো কোম্পানির 5 নম্বর পজিশনে যে অফিশিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি টেকনো ক্যামন 16। ফোনটির রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 6GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 গিগাহার্টজ, চিপসেট মিডিয়াটেক হেলিও G70, জিপিইউ মালে G52 MC2। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। টেকনো ক্যামন 16। এই ফোনটির বাংলাদেশ অফিশিয়াল বাজার মূল্য 14990 টাকা। টেকনো কোম্পানির 4 নম্বর পজিশনে যে অফিশিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি টেকনো ক্যামন 15। ফোনটি রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 4GB, রোম 64GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 গিগাহার্টজ, চিপসেট মিডিয়াটেক হেলিও P22, জিপিইউ পাওয়ার ভিআরজি 8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। টেকনো ক্যামন 15। এই ফোনটির বাংলাদেশ অফিশিয়াল বাজার মূল্য 15990 টাকা। টেকনো কোম্পানির 3 নম্বর পজিশনে যে অফিশিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি টেকনো ক্যামন 15 প্রো। ফোনটি রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস একটি QVGA সেন্সর। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 6GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.35 গিগাহার্টজ, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, জিপিইউ পাওয়ার ভিআরজি 8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 4000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। টেকনো ক্যামন 15 প্রো। এই ফোনটির বাংলাদেশ অফিশিয়াল বাজার মূল্য 17990 টাকা। টেকনো কোম্পানির 2 নম্বর পজিশনে যে অফিশিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি টেকনো ক্যামন 16 প্রো। ফোনটি রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস একটি AI লেন্স। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল প্লাস একটি AI লেন্স, র্যাম 6GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 গিগাহার্টজ, চিপসেট মিডিয়াটেক হেলিও G70, জিপিইউ মালে G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। টেকনো ক্যামন 16 প্রো। এই ফোনটির বাংলাদেশ অফিশিয়াল বাজার মূল্য 17990 টাকা। টেকনো কোম্পানির 1 নম্বর পজিশনে যে অফিশিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি টেকনো ক্যামন 16 প্রিমিয়ার। ফোনটি রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, র্যাম 8GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.5 গিগাহার্টজ, চিপসেট মিডিয়াটেক হেলিও G90T, জিপিইউ মালে G76 MC4, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 4500 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। ফোনটিতে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। টেকনো ক্যামন 16 প্রিমিয়ার। এই ফোনটির বাংলাদেশ অফিশিয়াল বাজার মূল্য 27990 টাকা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটর বাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।